নমস্কার আমি সুখেন্দু শুরু করছি আমাদের নতুন অনুষ্ঠান খেলার জগতের সবকিছু নিয়ে রিপাবলিক বাংলা খেলা দিন কয়েক পরেই শুরু হয়ে যাচ্ছে টোকিও অলিম্পিক আজ শুরুতেই দেখব বাংলার সোনার টুকরো দুই মেয়ের অলিম্পিকে যাওয়ার গল্প তাদের সংগ্রামের কথা দীপা কর্মকারের পর প্রণতি নায়েক ভারতের ক্রীড়া ক্ষেত্রে দ্বিতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকে যাচ্ছেন পিংলার প্রণতি করোনার কারণে সেভাবে অনুশীলন করতে পারেননি কিন্তু শেষ দু মাসের কঠোর অনুশীলনই লড়াইয়ের মূল মন্ত্র প্রণতির টোকিও উড়ে যাওয়ার আগে এক্সক্লুসিভ সাক্ষাৎকার রিপাবলিক বাংলায় পিংলা থেকে টোকিও লম্বা দৌড় হ্যাঁ খুব ভালো লাগছে যে এরকম একটা সুযোগ পেয়েছি এত বড় প্ল্যাটফর্মে আমি কম্পিটিশন করার সুযোগ পেয়েছি তো আমার এটাই গোল যে আমি ওখানে গিয়ে আমার বেস্ট পারফরমেন্স দেবো একটা প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে অলিম্পিকের মঞ্চ মাঝে মানে দ্বিতীয় ভারতীয় জিমন্যাস্ট হিসেবে এই জায়গায় নিজেকে ইন্ডিয়ান রিপ্রেজেন্ট করা মানে কতটা টাফ হ্যাঁ খুবই টাফ ছিল কারণ এই সামনের বছরটা পুরো লকডাউনে পুরো সব কিছু মানে জিমন্যাস্টিক্সটা সেরকমভাবে আমি প্রস্তুতি নিতে পারিনি পুরোপুরিভাবে স্টপ হয়ে গেছিলো কিন্তু এই রিসেন্ট দু তিন মাস প্র্যাকটিস করার পর এখন যাচ্ছি আর খুব ভালোই কম্পিটিশন হবে ওখানে গিয়ে আর খুব ভালো লাগছে যে আমি এত বড় প্ল্যাটফর্মে কম্পিটিশন করতে যাচ্ছি একটা বিষয় যে এই মানে যেহেতু বলছিলেন যে লকডাউনের জন্য অনেকটাই প্র্যাকটিস করা যায়নি ফলে শেষ দিকে কতটা কতক্ষণ প্র্যাকটিস করেছিলেন শেষ দিকে ছ ঘন্টা করে প্র্যাকটিস করেছি রবিবার দিনও যেখানে কখনো সানডে প্র্যাকটিস করিনি সানডেও প্র্যাকটিস করেছি আর খুব জোর লাগিয়েছি অল্প সময়ের মধ্যে তো আমার প্রস্তুতি সেরকমভাবে খুব ভালোই হয়েছে আর আশা করি খুব ভালো কম্পিটিশন করব দীপা কর্মকার অলিম্পিকে নেই কিন্তু দীপা কর্মকারের কাছ থেকে কোনো রকম টিপস পেয়েছো এইবারের অলিম্পিকে যাওয়ার আগে হ্যাঁ দীপাদি বলেছে নিজেকে ভালো করে সেফটি করে কম্পিটিশন করে আসতে আর বেস্ট উইশ দিয়েছে যে অলিম্পিক বড় মঞ্চ সকল মানে অ্যাথলিটের একটা স্বপ্ন থাকে যে অলিম্পিকে যাওয়া এই শেষ মুহূর্তে মানে একেবারে কি এই মুহূর্তে কি টার্গেট কি এই মুহূর্তে টার্গেট এখন গিয়ে আমার বেস্ট অলরাউন্ড স্কোর করি আর এটাই আমার ইচ্ছে সবথেকে দীপার যেমন প্রদুনবা ছিল তোমার বেস্ট মানে কোন বলটা মানে সবচেয়ে প্রিয় আমি ওখানে গিয়ে দেখব এখন কোনো ডিসিশন নিইনি ঈশ্বরে বিশ্বাস করেন হ্যাঁ করি সঙ্গে কোনো বিশেষ ফটো বা কিছু রাখেন হ্যাঁ আমার সাই বাবা আর আমার বাবা মায়ের আশীর্বাদ আমার কোচের আশীর্বাদ আমার কাছে এটাই অনেক প্রণতি অলিম্পিকে যাওয়ার জন্য রিপাবলিক বাংলার তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা রইল প্রণতি নায়েক ছিলেন দ্বিতীয় ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিকের মঞ্চে যাবেন পিংলা থেকে টোকিও এই যাত্রাপথটা খুব একটা সহজ ছিল না কিন্তু অলিম্পিকের মঞ্চে তেরঙ্গা ওড়াতে তৈরি পিংলার প্রত্যন্ত গ্রামের প্রণতি নায়েক ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সুখেন্দু সরকার রিপাবলিক বাংলা পিংলা থেকে টোকিও লড়াইটা বড়ই কঠিন ছিল দারিদ্রের সঙ্গে লড়াই সেই কঠিন লড়াই পেরিয়ে এবার অলিম্পিকের মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করবে মেয়ে আশাবাদী প্রণতির পরিবার পিংলার প্রত্যন্ত গ্রামে বেড়ে ওঠা প্রণতি নায়েক দারিদ্র ছায়া সঙ্গে স্থানীয় প্রাথমিক স্কুলে যোগাসন করতে করতে কখন যে তার জিমন্যাস্টিক হয়ে গিয়েছে তার নিজেও জানতে না প্রণতি পিংলা থেকে কলকাতা জিমন্যাস্ট প্রণতি যাত্রা শুরু কলকাতায় ভাড়া বাড়িতে থেকে সল্টলেক সাইতে কঠোর অনুশীলন করতে থাকেন প্রণতি মিনারা বেগমের প্রশিক্ষণে জাতীয় বিটে সোনা জয় আর তাতেই সাইতে হোস্টেল পেয়ে যান প্রণতি লড়াইয়ের পথ কিছুটা সুগম হয় 2019 সালে এশীয় আর্টিস্টিক জিমন্যাস্টিক্সে ব্রোঞ্জ জয় আন্তর্জাতিক মঞ্চে পদক প্রণতির যা টোকিও টিকিট এনে দেয় প্রণতিকে জিমন্যাস্টিক্সে সাফল্যের সুবাদে রেলেও চাকরি পেয়ে যান প্রণতি আর মিনারা বেগম অবসর নেওয়ার পর অলিম্পিকের প্রস্তুতি এখন কোচ লক্ষণ শর্মার কড়া নজরে কলকাতা থেকে দিল্লি হয়ে টোকিও দমদম বিমানবন্দরে পরিবারের লোকজন মেয়েকে শুভেচ্ছা জানাতে হাজির হয়ে যায় পদক জিতে দেশে ফিরুক এমনটাই প্রত্যাশা প্রণতির পরিবারে আমাদের সংসারে অনেক কষ্ট করে আমরা
কখনো ভাবতে পারিনি যে অলিম্পিক যেতে পারবে, কিন্তু গেছে, খুবই আনন্দিত লাগছে। গিয়ে কিছু একটা এনে ভারতের মুখ উজ্জ্বল করবে, এটাই আমাদের আশা এবং এটাই আমাদের ভরসা। পিংলা থেকে টোকিও এই যাত্রাপথটা খুব একটা সহজ ছিল না, কিন্তু অলিম্পিকের মঞ্চে তেরঙ্গা ওড়াতে তৈরি পিংলার প্রত্যন্ত গ্রামের প্রণতি নায়ক। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা। 2015 সালে বয়স ভাড়ানোর অভিযোগে নির্বাসন, প্রায় হারিয়ে যেতে বসেছিলেন, সেখান থেকেই দুরন্ত কামব্যাক টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়ের। কঠিন লড়াই জিতে এবার অলিম্পিকের মঞ্চে নিজেকে মেলে ধরতে মরিয়া সুতীর্থা। টোকিও উড়ে যাবার আগে রিপাবলিক বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কি বললেন সুতীর্থা শুনে নেব। টোকিও উড়ে যাওয়ার আগে শেষ মুহূর্তে নৈহাটি থেকে টোকিও এই দৌড়টা মানে বলতে খুব সহজ মনে হয়, কিন্তু মনে হয় খুব একটা লম্বা সফর। অ্যাকচুয়ালি এটা তো খুবই টাফ ছিল যে নৈহাটি থেকে টোকিও, তো এর মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন সব কিছুই ছিল, তো তার মধ্যে দিয়ে হার্ডলস পেরিয়ে আজকে টোকিও অলিম্পিক্সে যাচ্ছি। আমি তো ভীষণই খুশি, আরও ভালো লাগবে যদি টোকিও অলিম্পিক্স থেকে ভালো কিছু একটা করে আসতে পারি। কমনওয়েলথ গেমসে সোনা, সেটা কি এই অলিম্পিকের মানে অলিম্পিকে যাওয়ার ক্ষেত্রে একটা বড় মোটিভেশন ছিল? মোটিভেশন তো সেটাও অ্যাকচুয়ালি কমনওয়েলথ আর অলিম্পিক্স ডিফারেন্ট, তো সেই ক্ষেত্রে দুটো সম্পূর্ণই আলাদা, তো সেই জন্য আমি মানে আমার কাছে অলিম্পিক্সটা একটা অনেকই বড়। তো আমি সৌম্যদীপ পৌলমি টেবিল টেনিস একাডেমিতে প্র্যাকটিস করি, তো সৌম্যদীপদা পৌলমিদে আমাকে যেভাবে কেয়ার করে বা যেভাবে গাইডিং করে, আমি আশা করছি যেটুকুখানি খেলে গেছে ওইটুখানি খেলতে পারলে আমি অনেক ভালো ফল করে আসতে পারবো। অলিম্পিকের জন্য বিশেষ প্রস্তুতি কিছু? বিশেষ বলতে আমি ইন্ডিয়া ক্যাম্পে ছিলাম সোনিপথে, তো ওখানে আমাদের ক্যাম্প চলছে, তারপর ওখান থেকে আমি চলে আসি। আমি আর একটা অ্যাডভান্টেজ, আমার পার্সোনাল কোচ আমার সাথে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে মানে আমার খুবই সুবিধা হচ্ছে। তো দেখা যাক অলিম্পিক্সে ভালো কিছু করে আসবো, এই আশাই নিয়েই যাচ্ছে। একটা বিষয় যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় যে ইউরোপীয় যারা প্লেয়ার রয়েছেন, টেবিল টিডি প্লেয়ার রয়েছেন, তাদের এগেনস্টে তোমার পারফরমেন্স খুব ভালো, কিন্তু অলিম্পিকে আমরা জাপান, কোরিয়া, চায়না এদেরকে পাওয়া, যারা টেবিল টেনিসে বারবার বলা হয়ে থাকে যে একটা মানে আধিপত্য বিস্তার করে, সেই জায়গায় গিয়ে কম্পিটিশনটা কি টাফ? সেটা তো টাফই, কেননা টেবিল টেনিসে এশিয়ানরা খুবই টাফ, তো সেই ক্ষেত্রে আমাকেও ওরকমভাবেই নামতে হবে ওদের সাথে মেন্টালি স্ট্রং হিসাবেই। তো আশা করবো যে যাতে মানে ওরকমভাবেই মানে ভালোভাবে খেলে আসতে পারি। কোনো পার্সোনাল টার্গেট? পার্সোনাল টার্গেট তো আমি তো আশা করছি যে আমি মেডেলের আশা নিয়েই যাচ্ছি, এবার দেখা যাক কী হয়। ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ খুবই। সঙ্গে কোনো বিশেষ আরাধ্য দেবতার ছবি? ওরকমভাবে নিয়ে যাইনি, কিন্তু আমি লাকি আনলাকিটা খুবই মানি, তো আমি মানে আমি মানে আমার ওই যেগুলো আমার লাকি ওগুলো আমি নিয়ে যাই অবশ্যই ট্রলি করে। আর অলিম্পিকে যাওয়ার আগে বিশেষ কারো কাছে কোনো রকম টিপস? সবাই দিয়েছে, সবার কাছেই পৌলমিদি মৌমাদি সবাই বড় বড় প্লেয়ারদের থেকেও টিপস নিয়েছি, সবাই বলেছে যে তুই তো নিজের বেস্টটা দিয়ে আসার চেষ্টা কর। আর একবারে শেষ জিজ্ঞেস করব যে অলিম্পিকে অবশ্যই মেডেলের স্বপ্ন নিয়ে যেভাবে যাওয়ার কথা বারবার বলছেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে অলিম্পিকে যাচ্ছেন, যদি সেখানে মানে মানে আমরা আগেও দেখেছি যে একটা সময় ছিল যে যে বয়স বাড়ানো নিয়ে একটা সমস্যা তৈরি হয়েছিল, সেই মানে মানে সেই মানে অধ্যায়টাকে পিছনে ফেলে অলিম্পিকে যাওয়াটা তো এটা তো টাফই ছিল, কিন্তু তাই সেইটা আর আমি মনে রাখতে চাই না, কেননা তারপরেও আমি এত হার্ডলস পেরিয়ে অলিম্পিক্সে যাচ্ছি, তো টাফ তো ছিলই, তো ঠিক আছে আবার মানে সবই তো ভুলে গেছি, আবার নতুন করে আবার অলিম্পিক্সে যেতে আশা করবো আমি যাতে খুব ভালো করে খেলতে পারি। রিপাবলিক বাংলার তরফ থেকেও অলিম্পিকের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল সুতীর্থা। সুতীর্থা মুখোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে, টেবিল টেনিসে এবার অলিম্পিকে ভারতকে প্রতিনিধিত্ব করবেন তিনি। কমনওয়েলথ গেমসে সোনা জয় বাড়তি মোটিভেশন অলিম্পিক, এবং সেই অলিম্পিকেও পদককে পদক জয়ের লক্ষ্যেই তিনি কলকাতা থেকে টোকিও উড়ে যাবেন। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নাইয়ার সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, দমদম। নৈহাটি থেকে টোকিও, সৌম্যদীপ রায়ের করা অনুশীলনে আর পৌলমী ঘটকের নজরদারিতে অলিম্পিকের প্রস্তুতি সেরেছেন টেবিল টেনিস খেলোয়াড় সুতীর্থা মুখোপাধ্যায়। অলিম্পিকে তার সাফল্যের ব্যাপারে আশাবাদী সুতীর্থার বাবা মা। ছোট ছোট লক্ষ্য পেরিয়ে সামনে এগিয়ে চলার কথা জানেন সুতীর্থা।
আন্তর্জাতিক টুর্নামেন্ট খেললেও অলিম্পিক সব সময় আলাদা। 2015 সালে বয়স ভাড়ানোর অভিযোগে নির্বাসিত হন সুতীর্থা, প্রায় হারিয়ে যেতে বসেছিলেন। কঠিন সময় পেছনে ফেলে 2018 সালে কমনওয়েলথ গেমসে সোনা জয়। আজ অলিম্পিকের মঞ্চে 25 বছর বয়সী সুতীর্থা। সোনিপথে ভারতীয় দলের শিবির থেকে কলকাতায় সৌম্যদীপ রায়, পৌলমী ঘটকের তত্ত্বাবধানে অনুশীলন। টোকিওতে কোচ সৌম্যদীপ রায়কে অবশ্য সঙ্গেই পাচ্ছেন সুতীর্থা। আশা করছি তাই, যে প্রিপারেশন আমরা গত 2-3 বছর ধরে নিয়েছি এই টুর্নামেন্টের জন্য, প্ল্যানিং, এক্সিকিউশন, তো সেইটার ফাইনাল বলতে পারি পরীক্ষা, তো আমরা ওয়েল প্রিপেয়ার্ড, দেখা যাক কী হয়। অলিম্পিকে সুতীর্থার সাফল্যের ব্যাপারে আশাবাদী তাঁর বাবা মা। অত্যধিক আনন্দিত আমি যে অলিম্পিকে মেয়ে যাচ্ছে, মানে এটা আমরা নিম্ন মধ্যবিত্ত ঘর থেকে যে একটি মেয়ে এইভাবে যেতে পারে বা ওর সাফল্যের জন্য আমরা তো সত্যি খুব খুশি, প্রত্যেকটা বাবা মাই খুশি হওয়া উচিত। তো মোটামুটি প্রিপারেশন ভালোই নিয়েছে ওদের, 15 দিন ওরা শনিপথে ক্যাম্প করেছিল, কিন্তু এটা ফার্স্ট অলিম্পিক, ওখানে গিয়ে ওয়েদারের ব্যাপার আছে, তারপর ফিক্সারের ব্যাপার আছে, কারণ ওখানে সব এবার মানে করোনার জন্য প্রত্যেকবার টপ 5 খেলে, এবার সমস্ত কান্ট্রির টপ 2 খেলবে, এবার অনেকটা টাফ টুর্নামেন্টটা অনেকটা টাফ হয়ে গেছে ওই জন্য, এবার দেখা যাক, আশা করা যাচ্ছে মেয়ে ভালোই খেলবে। অলিম্পিক প্রস্তুতির মাঝেই মনোবিদের কাছে গিয়েছেন মানসিক স্থিরতার জন্য। দুবেলা অনুশীলন, ফিটনেস ট্রেনিং থেকে নির্দিষ্ট ডায়েট মেনে ওজনও ঝরিয়েছেন সুতীর্থা। এবার টোকিওতে নিজেকে মেলে ধরতে চান। ভিডিও জার্নালিস্ট সঞ্জয় নায়ার সঙ্গে সুখেন্দু সরকার ও সুকান্ত চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। শ্রী সিমেন্টের দেওয়া চুক্তিপত্রে সই করবে না ইস্টবেঙ্গল ক্লাব। লাল হলুদের আইএসএল ভবিষ্যৎ সংকটে। শুধুই কি আইএসএল, নাকি কলকাতা লিগেও খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেল লাল হলুদের? গত মৌসুমে আইএসএল এর পর কেটে গিয়েছে 4 মাসেরও বেশি সময়। ইন্ডিয়ান সুপার লিগে খেলা দলগুলো একের পর এক নতুন ফুটবলারদের সই করিয়ে যখন চমক দিচ্ছে, তখন এসসি ইস্টবেঙ্গল এখনো চুক্তি জটেই আটকে। 4 মাসে একটুও বদলায়নি ক্লাব এবং শ্রী সিমেন্টের অবস্থান। 16 জুন FSDL অর্থাৎ ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেড ইস্টবেঙ্গলকে চূড়ান্ত সতর্কবার্তা দেয়। শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গলের মধ্যে চুক্তি জটিলতা নিয়ে দ্রুত সমাধান সূত্রে আসতে হবে। ইস্টবেঙ্গল শ্রী সিমেন্টের পরিবর্তে নতুন কোনো বিনিয়োগকারী সংস্থার সঙ্গে চুক্তি করে আইএসএল খেলতে পারবে না, সেক্ষেত্রে ইস্টবেঙ্গলকে বাদ দিয়ে 10 দলের আইএসএল করবে FSDL। ইস্টবেঙ্গলের কোর্টে বল, শুক্রবারের পর আইএসএল এ খেলা অনিশ্চিত ইস্টবেঙ্গলের। এদিন ইস্টবেঙ্গল ক্লাবে কর্মসমিতির বৈঠক শেষে জানিয়ে দেওয়া হয়, শ্রী সিমেন্টের দেওয়া চুক্তিপত্রে সই করবে না ইস্টবেঙ্গল ক্লাব। এক প্রেস বিজ্ঞপ্তিতে ক্লাবের অবস্থান স্পষ্ট করে দেন সচিব কল্যাণ মজুমদার। এই চুক্তি সই করলে ক্লাবের সদস্যদের অধিকার ক্ষুণ্ণ হতে পারে, সেই কারণেই এই চুক্তিতে সই করতে চাই না আমরা। আমরা চাই না সদস্য সমর্থকদের অপমান হোক, আমরা শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ক্লাবের পাশে থাকতে অনুরোধ করছি, সভ্য সমর্থক ও প্রাক্তন খেলোয়াড়দের মতামত আহ্বান করছি। এই বিজ্ঞপ্তিতে সই করেছেন কর্মসমিতির বৈঠকে উপস্থিত থাকা 24 জন সদস্য। আমার কতগুলো নীতির প্রশ্নে দাঁড়িয়েছিলাম, আজকে যখন ক্লাবটা তৈরি হয়েছিল কিছু নীতির বিষয়ে, লোকের হয়তো ভুল ধারণা যে মোহনবাগান ইস্টবেঙ্গল খেলা হবে, মোহনবাগানকে কী করে হারাতে হবে, এটা থেকে কিন্তু ইস্টবেঙ্গল জন্মায়নি। ইস্টবেঙ্গল জন্মেছিল তখনকার দিনে কিছু নীতিতে আমরা কম্প্রোমাইজ করিনি, সেই জন্য আমরা বেরিয়ে এসেছিলাম, নতুন দল তৈরি হয়েছিল। সেখানে দেখুন, যখন একটা নীতির প্রশ্ন আছে আলটিমেটলি সেখানে কিছু বলতে হয়, সেই জন্য আমাদের এই ডিসিশন। শুধু আইএসএল কেন, কলকাতা লিগেও এবার খেলার সম্ভাবনা কার্যত কি শেষ হয়ে গেল লাল হলুদের? লাল হলুদ সমর্থকরা কি বলছেন? গতকাল একটা রুদ্ধদ্বার বৈঠক করেছে, সম্পূর্ণ সাপোর্টারদের যে ইমোশন সেটাকে ডিসরিগার্ড করে আমরা চাই ইস্টবেঙ্গল জনতার ক্লাব, এখানে জনতার আবেগকে সর্বাগ্রে প্রাধান্য দেওয়া হোক। কোটি কোটি ইস্টবেঙ্গল সমর্থক দেশ বিদেশে যারা আছে, তারা একটা কুল কিনারাহীন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে পড়েছে, তারা নিজেরাই বুঝতে পারছে না যে দল কোন মেরুতে অবস্থান করছে। আমরা সমর্থক, কাউরের বিপক্ষ নই, আমরা একমাত্র ইস্টবেঙ্গলকে চিনি। সমর্থক হিসাবে ফুটবল চাই, কিন্তু এই ডামাডলে শ্রী সিমেন্টার আমাদের যে এখনকার যারা ক্লাব চালাচ্ছে নীতুদা কল্যাণদা, এদের চক্করে পড়ে আমাদের ফুটবলটাই বন্ধ হয়ে যেতে বসেছে। আমরা ফুটবলটা চাই, আমরা বাঙালি, আবেগপ্রিয় বাঙালি, আমরা বাংলার
ফুটবল মানে বুঝি ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি, এইটা নিয়েই আমাদের ফুটবল। সেখানে ফুটবলটাই পা থেকে চলে যেতে বসেছে। আমরা চাই একটা ভালো টিম হোক, টিমটা আইএসএল এ পার্টিসিপেট করুক এবং কলকাতা লিগ খেলুক। এই লাল হলুদের স্পোর্টিং রাইস যাদের হাতে, সেই শ্রী সিমেন্ট কর্তৃপক্ষ ক্লাবের এমন সিদ্ধান্তে হতবাক। এরপর তারা আদৌ স্পোর্টিং রাইস ধরে রাখবে নাকি বিপুল অর্থের বিনিময়ে ফেরত দিয়ে সরে যাবে তাও স্পষ্ট নয়। তবে চুক্তির নিয়মে কোনো বদল হবে না এমন অবস্থানে অনড় শ্রী সিমেন্ট কর্তারা। সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা। কবে কোথায় কি খেলা রয়েছে দেখে নেব কামিং উইক ক্যালেন্ডারে। রিপাবলিক বাংলা খেলা আজ এই পর্যন্তই। সপ্তাহের সেরা খেলার খবরগুলো নিয়ে আমি আবার আসব আগামী শনিবার ঠিক বিকেল 4:00।